আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে এল্ডাররা অনেক কষ্টের পর সেই ডিমনকে সিল করতে সক্ষম হয়, কিন্তু তখনই সেখানে আরেক বিপদ এসে দাঁড়িয়ে যায়। সেখানে ইভিল হ্যাংফ্যাং চলে এসেছিল এবং সে বলে, আমি চিন্তাও করতে পারিনি যে এখানে এত পাওয়ারফুল ফায়ার রয়েছে। তোমরা ইল্ডাররা এটাকে বাহিরের জগৎ থেকে সিক্রেট করে রেখেছ। লিংহাও এদেরকে দেখে চিনে ফেলেছিল যে এরা ব্ল্যাক হোল সিটি থেকে কিনান কলেজের মতো এত শক্তিশালী জায়গাতে আসার সাহস করেছে, তার মানে এরা অনেক বেশি পাওয়ারফুল লোক। ইল্ডার সুকিয়ান হ্যাংফ্যাংকে দেখে বলে, তাহলে তুমি হলে সেই হ্যাংফ্যাং যে ব্ল্যাক হোল সিটির মেডিসিন এম্পেরর। হ্যাংফ্যাং তখন বলে, এই নাম তো এইসব লোকেরা আমাকে ভালোবেসে দিয়েছে। আউটডোরের প্রেসিডেন্ট ইল্ডার, যার নাম ইল্ডার প্যাট্রিউ, সে হ্যাংফ্যাংকে দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হ্যাংফ্যাং তখন তাকে বলে, এই ফায়ার পুরো দুনিয়ার মধ্যে অনেক বিরল এবং ইউনিক জিনিস, আর তোমরা এই ফায়ারকে এখানে সিল করে রেখেছ, এটা অনেক কোয়ালিটিফুল কাজ। একজন আলকেমিস্ট হওয়ার কারণে আমাদের জন্য ফিল্ম অনেক বেশি দরকারি হয়, আর আমরা এই ডিমনের দুঃখ সহ্য করতে পারি না। এজন্য আমার কিনান কলেজের কাছে রিকোয়েস্ট যে তোমরা যেন এই ডিমনকে ছেড়ে দাও। তখন ইল্ডার প্যাট্রিও বলে, তুমি কি আমাদের সাথে মজা করছ? ছোট থেকে ছোট বাচ্চারাও জানে এই ডিমন কতটা ভয়ঙ্কর, এবং বলে, তোমার উদ্দেশ্য হল এটাকে অর্জন করা, তাই তুমি এখানে এসেছ। তখনই সব ইল্ডাররা মিলে মিলিটারি সিস্টেমে দাঁড়িয়ে যায়। তখন ইল্ডার সুকিয়ান হ্যাংফ্যাংকে বলে, তোমার সাথে তো দেখছি ব্লাড শেখের লিডার, এই ডোরের পাওয়ারফুল দুইজন ইল্ডার রয়েছে, আর মনে হচ্ছে যে শুধু তুমি একাই এই ফায়ার চাচ্ছ, আর এরা তোমার থেকে কোনো কিছু পাওয়ার জন্য তোমাকে তাদের লিডার মেনে নিয়েছে। তখন হ্যাংফ্যাং এই কথা শুনে হেসে হেসে বলে, আসলেই তুমি অনেক জ্ঞানী এবং ভালো ধারণা করতে পারো, এজন্য আমি তোমার সাথে সোজা কথা বলতে চাই। তুমি অনেক ভালো করেই জানো যে একজন অ্যালকেমিস্টের জন্য বিভিন্ন ধরনের ফিল্ম কতটা প্রয়োজন হয়, এজন্য এই স্ট্রেঞ্জ ফায়ারকে আমাকে দিয়ে দাও এবং আমি এটাকে কন্ট্রোল করে নেব। তখন ইল্ডার সুকিয়ান হ্যাংফ্যাংকে বলে, তুমি আসলে কে, আর তোমাকে এই অর্ডার কে দিয়েছে? আমরা কখনোই তোমাকে এই ফায়ার ট্রেজার দেব না। আমাদের কিনান কলেজ এই কন্টিনেন্ট এর মধ্যে অনেক বছর ধরে রয়েছে, আর আমরা এই ফায়ারকে এখানেই রাখব, এটা আমরা কোনো স্ট্রেঞ্জারকে এভাবে দিয়ে দিতে পারব না। এগুলো শুনে হ্যাংফ্যাং রেগে যায় এবং বলে, এখন যা হবে এটার জন্য তোমরা দায়ী হবে, তার মানে সে এখন যুদ্ধ করবে। তখন হ্যাংফ্যাং তার ফায়ার বের করে, তার ফায়ারের অরার দ্বারা ইল্ডার সুকিয়ান ছাড়া অন্যান্য বাকি সব ইল্ডারদের জটকা লাগে, যার দ্বারা আমরা ইভিল হ্যাংফ্যাংয়ের পাওয়ার সম্পর্কে বুঝতে পারি। সে তখন তার এক স্ট্রেঞ্জ ফায়ার বের করে, এটা দেখে জিয়ান অনেক অবাক হয়ে যায় এবং তার টিচারকে জিজ্ঞেস করে। তখন টিচার বলে, আমি ঠিক আছি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি শুধু একটু ঘাবড়িয়ে গিয়েছি এই গাদ্দারকে দেখে, তুমি হ্যাংফ্যাং এর চিন্তা করিও না, যতক্ষণ পর্যন্ত তুমি এখানে লুকিয়ে রয়েছ সে তোমাকে কিছুই করবে না, এজন্য তুমি এই বড়লোকদের ফাইটের মধ্যে না যাওয়াই ভালো। তখন ইল্ডার সুকিয়ান হ্যাংফ্যাংকে বলে, আমি তোমাকে এই শেষ ওয়ার্নিং দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে মাফ করে দেব, তা না হলে তোমাকে এটার ফল ভুগতে হবে এবং আমাদের মাস্টার এখানে চলে আসবে এবং তিনি কখনই তোমাকে ছাড়বে না। মাস্টারের কথা শুনে হ্যাংফ্যাংয়ের সাথীরা ভয় পেয়ে যায়, কিন্তু হ্যাংফ্যাং একটা ইভিল হাসি দেয় এবং বলে, তুমি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছ, তোমাদের মাস্টার তো অনেক লম্বা সময় থেকেই এখানে নেই এবং কেউ জানেও না সে কোথায় আছে, তাহলে তুমি কিভাবে তাকে ডাকবে? আর এমনিতে আমি যদি এই স্ট্রেঞ্জ ফায়ার নিয়ে নিতে পারি, তাহলে আমি এতটা পাওয়ারফুল হয়ে যাব যে তখন যদি মাস্টারও আমার সাথে ফাইট করতে আসে, আমি তাকে হারিয়ে দিতে পারব। এটা শুনে ইল্ডার সুকিয়ানের রাগ উঠে যায় এবং সে তার ফাইটিং পজিশনে চলে আসে এবং বলে, এখন এই ওল্ড ম্যান দেখবে তুমি কিভাবে এটাকে অর্জন কর। হ্যাংফ্যাং তখন তাকে বলে, যদিও তুমি অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তারপরও তোমাকে হারানো অসম্ভব না। আমার টিমের মধ্যে এমন লোক রয়েছে যারা তোমার সাথে টক্কর দিতে পারবে। তখনই হ্যাংফ্যাং মিস্টার গোল্ড এবং সিলভারকে এখানে ডেকে নেয়। এই দুই ভাই এখানে হ্যাংফ্যাংয়ের সাহায্য করার জন্য চলে এসেছে, কারণ হ্যাংফ্যাং তাকে সাহায্য করার জন্য তাদেরকে কোনো দামি রিওয়ার্ড দিবে। তখন হ্যাংফ্যাং তাদের দুইজনকে ইল্ডার সুকিয়ানের সাথে ফাইট করার জন্য বলে, তখন তারা দুইজন বলে, হ্যাংফ্যাং তোমার কাছ থেকে যা চাচ্ছে তুমি তাকে তা দিয়ে দাও, আমরা তোমাকে আহত করতে চাই না। তখন ইল্ডার সুকিয়ান তার ফায়ার ফিল্ম বের করে এবং বলে, এই ফাইট এখন অনেক বড় হবে, কারণ সিলভার এবং গোল্ড ইল্ডার সুকিয়ানের সাথে ফাইট করবে। তখনই সেখানে থাকা সকল ইল্ডার নিজেদের ফিল্ম বের করে এবং তাদের সাথে ফাইট করা শুরু করে।
তখন ইল্ডার প্যাট্রিও হ্যাংফ্যাংয়ের সাথে ফাইট করার জন্য যায় এবং ইল্ডার সুকিয়ানো হ্যাংফ্যাংয়ের দিকে যেতে লাগে, কিন্তু সিলভার এবং গোল্ড সামনে এসে তাকে থামিয়ে দেয়। তার মানে এখন ইল্ডার সুকিয়ানকে গোল্ড এবং সিলভারের সাথে ফাইট করতে হবে এবং ইল্ডার প্যাট্রিওকে হ্যাংফ্যাংকে থামাতে হবে। তারপর ইল্ডার সুকিয়ানের সাথে গোল্ড এবং সিলভারের অনেক আইকনিক লেভেলের ফাইট হয় এবং অল্প সময়ের মধ্যেই ইল্ডার সুকিয়ান তাদেরকে নিচে ফেলতে সক্ষম হয়। হ্যাংফ্যাং বাকি ইভিল ইল্ডারদেরকে তাদেরকে থামাতে বলে এবং সে নিজে সেই শিল্ড ভেঙে ফায়ার নেওয়ার জন্য টাওয়ারের দিকে যাওয়ার ডিসাইড করে। বাকি ইল্ডাররা হ্যাংফ্যাংকে বাধা দেওয়ার জন্য তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখনই ইভিল ইল্ডাররা সেখানে চলে আসে এবং বলে, এবার তোমরা আমাদের সাথে ফাইট করো। ইভিল ইল্ডাররাও অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন দেখা যায় যে ইল্ডাররা ইভিল ইল্ডারদের সামনে কিছুটা দুর্বল হয়ে যায় এবং তারা ইল্ডারদেরকে আহত করে দেয়। ব্লাড শেখও তাদের সাথে এই ইল্ডারদেরকে হারাতে থাকে, কিন্তু তখনই ইল্ডার প্যাট্রিও তার সামনে চলে আসে। তখন ইল্ডার প্যাট্রিও দেখে যে হ্যাংফ্যাং টাওয়ারের দিকে যাচ্ছে, এজন্য সে ব্লাড শেখকে বাকি ইল্ডারদের কাছে ছেড়ে সে হ্যাংফ্যাংকে থামাতে যায় এবং নিজের ফিল্ম দিয়ে হ্যাংফ্যাংকে থামাতে থাকে। ইল্ডার প্যাট্রিও আউটডোরের প্রেসিডেন্ট ছিল, এজন্য সেও অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন হ্যাংফ্যাং ইভিল ইসমাইল দিয়ে বলে, তুমি কি সত্যিই ভাবছ যে তুমি আমাকে একাই থামাতে পারবে? তখন ইল্ডার প্যাট্রিও তার উপর নিজের স্পেশাল অ্যাটাক করে দেয় এবং তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হ্যাংফ্যাং তার সকল অ্যাটাককে ডিস্ট্রয় করে দিচ্ছিল। তাদের এই আইকনিক ফাইটকে নিচে থাকা স্টুডেন্টরা দেখতে থাকে। তখন জিয়ান তার টিচারকে জিজ্ঞেস করে, আমি শুনেছি একজন আলকেমিস্ট শুধুমাত্র একটা স্ট্রেঞ্জ ফায়ার ফিল্মকেই কন্ট্রোল করতে পারে, কিন্তু হ্যাংফ্যাং এর কাছে তো প্রথম থেকেই একটা স্ট্রেঞ্জ ফায়ার রয়েছে, তাহলে কেন সে আবার এই ফায়ারকে চুরি করতে চায়? তখন জিয়ানের টিচার বলে, সে এখনও বার্নিং ফর্মুলাকে প্র্যাকটিস করছে, সে শুধু কিছু বার্নিং ফর্মুলা শিখেছে, এজন্য সে এই ফায়ারকে নিতে চায়। হ্যাংফ্যাং যখন আমার স্টুডেন্ট ছিল তখন সে আমার থেকে ফ্যান্সিও ফর্মুলাকে চুরি করে, কিন্তু আমি তখনই তাকে ধরে ফেলেছি। সে শুধু কিছুই ফ্যান্সিও ফর্মুলা চুরি করতে পেরেছিল, আর তার অ্যালকেমিস্ট যোগ্যতা তোমার থেকে কম না, সে এত বছরের মধ্যে তো তার স্কিল আরও বাড়িয়ে নিয়েছে, এজন্য মনে হয় সে বার্নিং ফর্মুলাকে অনেকটা শিখে ফেলেছে, এখন সে সেকেন্ড স্টেপ শেখার জন্য এত বড় অর্গানাইজেশনের সাথে পাঙ্গা নিয়েছে। এইসব কথা শুনে জিয়ান অনেক রেগে যায় এবং বলে, আমি আমার টিচারের বদলা তার থেকে নিয়েই ছাড়ব। হ্যাংফ্যাং এবং ইল্ডার প্যাট্রিওর সাথে অনেক আইকনিক লেভেলের ফাইট হচ্ছিল। ইল্ডার প্যাট্রিও আগে কোনো সময় কোনো স্ট্রেঞ্জ স্কিলের ফাইটারের সাথে ফাইট করেনি, এজন্য এই ফাইটের মধ্যে তাকে কিছুটা দুর্বল মনে হচ্ছিল। যখন সে আবারও হ্যাংফ্যাংয়ের উপর নিজের অ্যাটাক ছাড়ে তখন হ্যাংফ্যাং এক আঘাতেই তার অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে ইল্ডার সুকিয়ান সিলভার এবং গোল্ডের সাথে ফাইট করছিল, সে বারবারই তাদেরকে নক করে দিচ্ছিল, কিন্তু তারা বারবারই উঠে তার রাস্তায় চলে আসে, এজন্য ইল্ডার সুকিয়ান হ্যাংফ্যাংকে আটকানোর জন্য যেতে পারছে না। তাই ইল্ডার সুকিয়ানের অনেক রাগ উঠে যায় এবং সে এই দুই ভাইকে একেবারে মেরে ফেলার জন্য ডিসাইড করে। তখন গোল্ড এবং সিলভারও এক বডিতে ট্রান্সফার হয়ে যায়, তারাও ইল্ডার সুকিয়ানের সাথে ওয়ান বাই ওয়ান ফাইট করতে থাকে। তাদের ফাইট অনেক ডেঞ্জারাস আকার ধারণ করে এবং দুজনে দুজনকে মেরে ফেলতে চাচ্ছিল। তখনই দেখা যাচ্ছিল যে কম্বাইন গোল্ড এবং সিলভার ইল্ডারকে একটা ফরমেশনের মধ্যে আটকে ফেলে। জিয়ান তখন এটা দেখে ভয় পেয়ে যায় এবং তার টিচারকে বলে, এদের কম্বাইন অ্যাটাকের কারণে ইল্ডার এখন দো জম লেভেল এর মধ্যে পৌঁছে গিয়েছে। তার এই বর্তমান লুক অনেক বেশি ডেঞ্জারাস ছিল। তখন জিয়ান তার টিচারকে জিজ্ঞেস করে, আমাদের এখন কি করা উচিত? কিন্তু টিচার তাকে এখনও অপেক্ষা করতে বলে। আসলে জিয়ানের এটা চিন্তা হচ্ছিল যে যদি হ্যাংফ্যাং এই ফায়ার নিয়ে যায় তাহলে জিয়ান এটা কখনোই আর পাবে না, কিন্তু এখন যদি সে টাওয়ারের মধ্যে গিয়ে এটা নিতে যায় তাহলে সে একা এটা নিতে পারবে না এবং সবাই তাকে খারাপ ভাববে, কারণ তখন সবাই জিয়ানকে হ্যাংফ্যাংয়ের মতো মনে করবে। কম্বাইন গোল্ড এবং সিলভার মনে করেছিল তারা এবার ইল্ডার সুকিয়ানকে মেরেই ফেলবে, কিন্তু ইল্ডার সুকিয়ান তার আশেপাশে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং তার পাওয়ার দিয়ে তাদের সেই ফরমেশনকে ভেঙে ফেলে। এই ফরমেশনকে ভেঙে ফেলার কারণে এত ওরা বের হয়েছিল যে আশেপাশের সবকিছু এফেক্ট হচ্ছিল। জিয়ান এই ফরমেশনের আশেপাশে ছিল, এই জন্য সে না চাইতেও তার উইন বের করে আকাশে চলে আসতে হয়েছে। তখন সেখানে থাকা সবাই জিয়ানকে দেখে ফেলে। যখন ব্লাড শেখের লিডার জিয়ানকে দেখতে পায় তখন সে জিয়ানকে চিনে ফেলে যে সে তার ছেলেকে মেরে ফেলেছিল।
তার ছেলে ছিল ব্লাড শেখের চিপ, যাকে জিয়ান সেই অমূল্য ফিল নেয়ার সময় মেরে ফেলেছিল। এজন্য ব্লাড শেখের লিডার জিয়ানকে দেখে অনেক রেগে যায় এবং জিয়ানের দিকে এসে তার উপর অ্যাটাক করে দেয় এবং বলে, আজকে আমি তোমাকে মেরেই ফেলব। তখন জিয়ান তার থেকে পালাতে শুরু করে, সেও জিয়ানের পিছু করতে থাকে এবং তার উপর হামলা করতে থাকে, কিন্তু জিয়ান তার হান্টার টেকনিক ইউজ করে তার থেকে বেঁচে যায় এবং বলে, আমাকে মারা এতটা সহজ নয়। ব্লাড শেখ এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে জিয়ানের কাছে হান্টার টেকনিকও রয়েছে। সে তখন জিয়ানকে অনেক খারাপভাবে মারতে চেয়েছিল, তাই সে তার একটা ফরমেশনের মধ্যে জিয়ানকে আটকে ফেলে। জিয়ান তার ফরমেশন থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে বের হতে পারছিল না। জিয়ান তখন তার স্ট্রেঞ্জ পাওয়ারকে ইউজ করতে চেয়েছিল, কিন্তু তখন সে এটা ইউজ করতে পারছিল না, কারণ যখন সে অনেক বেশি পাওয়ারফুল হবে তখনই সে এটা ইউজ করতে পারবে। তখন ব্লাড শেখ জিয়ানের উপর তার ওয়েপেন দিয়ে অ্যাটাক করে, তার ওয়েপেন জিয়ানের গায়ে লাগতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জিয়া চলে আসে এবং তার এক পাঞ্চেই সেই ব্লাড শেখের ওয়েপেনকে দূরে নিয়ে ফেলে। তখন সে বলে, কেউ যদি জিয়ানের উপর অ্যাটাক করতে আসে তাহলে তাকে আগে আমার সাথে ফাইট করতে হবে। তারপর দেখা যাচ্ছিল যে সেখানে লিনহাও এবং লিউকিংও চলে আসে। এই সিনটা দেখতে অনেক আইকনিক ছিল, এরা সবাই জিয়ানের সাথে ছিল। তখন তারা বলতে থাকে যে জিয়ানের শত্রু সে আমাদেরও শত্রু। সবার আগে জিয়া দাঁড়িয়েছিল, এবার আমরা জিয়ার আসল পাওয়ার দেখব। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।